পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাইড এফেক্ট বৃদ্ধি পালে সিটি বাসর ভাড়া এতিয়ার পর সিটি বাসর ন্যূনতম ভাড়া 7 টাকা নতুন ভাড়াক লৈ তীব্র প্রতিক্রিয়া যাত্রীর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির পাছত সিটি বাসর ভাড়া বৃদ্ধির অনুমোদন সরকারের সাধারণ জনতার মূরত রামটাঙ্গন সোধাই আজিরে পর কার্যকরী হল সিটি বাসর ভাড়ার নতুন নিরিখ সিটি বাসত এটা উঠিলে ন্যূনতম 5 টাকার পরিবর্তে দিব লাগিব 7 টাকা ইয়াকে লৈ যাত্রীর মাজত সৃষ্টি হয়েছে যথেষ্ট প্রতিক্রিয়ার ভাড়া কেনেকা দিম তেলর দাম বাড়িলে ভাড়াটো বাড়ায় এটা 5 টাকা যে তেলর রেট বাড়াই দিছে কমি গেছে 5 টাকা 15 পয়সাকে তেলের রেট কমিছে এটা আমি ভাড়াটো কেনেকা দিম আমি সব কোম্পানির কাম করা মানুষ একটা নির্দিষ্ট একটা সীমার মাজত আমি একটা বাজেটত আমি চলিতা করি আজি রাতেপা আহি যেটা 5 টাকা 7 টাকা দিবলগীয়া আছে আমি নিজে অসুবিধার সম্মুখীন হয়েছো তেলর 5 টাকার দাম কমিছে সেই হিসাবে ভাড়াটো বহাব না লাগিছিলে এটা আর সরকার লগত কি কইছে অসুবিধা হয় অসুবিধা নিশ্চয় হয় আনহাতে 3-5 কিলোমিটার পর্যন্ত নতুন ভাড়া 8 টাকা 5-9 কিলোমিটারের ভাড়া 12 টাকা 9-13 কিলোমিটারের ভাড়া 15 টাকা 13-17 কিলোমিটারের ভাড়া 18 টাকা 17-21 কিলোমিটারের ভাড়া 21 টাকা আর 21-25 কিলোমিটারত নতুন ভাড়া 23 টাকা সিটি বাসের ভাড়া বৃদ্ধির পাছতে যথেষ্ট প্রভাব পড়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আর স্কুল কলেজের ছাত্র ছাত্রীর মাজত কারণ তেওঁলোকৰ বাবে দৈনন্দিন যাতায়াতের একমাত্র আহিলা এই সমূহ সিটি বাস ভাড়া বৃদ্ধির ফলত যথেষ্ট আমার টাকা পয়সা বেশি খরচ করবলগিয়া হয়েছে যত আগত কম খরচত আহিবলগিয়া এতিয়া বেশিকে দিবলগিয়া হয়েছে আর তো মাধমাৰটো পড়িছে আমার লেখিয়া সাধারণ মানুষ কারণ সাধারণ শ্রেণীর মানুষবিলাক বহুত দিগদার হয় নহয় উল্লেখ যে পরের পর সিটি বাসের বর্ধিত ভাড়া আদায়ক লৈ যাত্রী আর কন্ডাক্টর মাজত বাক বিতন্ডার সৃষ্টি হয় যাত্রী সকলে প্রায় আপনার 80% আছে যাত্রী ভাড়া দিছে আপনার 20% ভাড়া মানুষ অকমান তর্ক করে মানে তর্ক মানে বেয়া ধরনের তর্ক করে বাকি বিলাক জাগ্রত করব বিচারে ভিডিও জার্নেলিস্ট রাজা কুকুর সহযোগত দৈনমণি হাজরিকা আসাম ডগস